হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বা সাতকর্ণ। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনিয়ে দেখতেই পাচ্ছি, এটা একটা রেসিপির ভিডিও। তো এই দেখো, আমি এক হাতে ধরেছি বলে বুঝতে পারছেন, মানে এটা নড়ে যাচ্ছে, হচ্ছে না। তাই এটা কী বলো তো, এটা হচ্ছে মূলো। এই দেখো, মূলোটা আমি গ্রেট করছি। এইভাবে মূলোটাকে গ্রেট করে নিতে হবে, তারপরে তোমাদের বলছি আমি কী বানাবো। এই দেখো, এইভাবে মূলোটাকে গ্রেট করে নিয়ে তার আমি মানে তোমাদের দেখানোর জন্য আমি এটা করছি। আর এই দেখো, এই কড়াইয়ের মধ্যে যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ, আমি অলরেডি এটার মধ্যে কিছু গ্রেট করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি লঙ্কা কুচি আর আদা কুচি। আর এই দেখো, আমি ছোটো গ্রেটারের সাহায্যে আর কি এটা কুড়ে নিয়েছি। তো তোমরা তোমাদের কাছে সামনে যা পাবে তাই দিয়ে কুড়ে নেবে। আর এই দেখো, এটার ভিতরে কী বলতো, এটার ভিতরে জল আছে। সেই জলটাকে একদম মানে নুন দিয়ে মাখিয়ে জলটাকে নিকড়িয়ে মানে ফেলে দিতে হবে, যাতে একটু ওই মূলোর যে জুসটা সেটা যেন না থাকে। তাহলে কিন্তু মূলোর যে গন্ধটা সেটা থেকেই যাবে। তো ওই জন্য এটা চেপে ভালো করে নুন দিয়ে মাখিয়ে জলটা চেপে ঝরিয়ে নিতে হবে। তো আমিও তাই করেছি। তারপরে দেখো, এখানে আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু মাখছি, তারপরে পুরোটা মাখবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই রেসিপিটা খুব নতুনত্ব একটা রেসিপি। আমি মানে ভাবলাম এরকম তো অনেকে তো মূলো খেতে চায় না, তাহলে তো এরকম করে রেসিপিটা বানানোই যায়। তার জন্য আমি এইভাবে মূলোটাকে গ্রেট করে বানিয়েছি, তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম। আর তোমরা এই দেখো, দেখতেই পাচ্ছ আমি মূলোটা কুড়ে নিয়ে মানে গ্রেট করে নিয়েছি। এরপর মূলোটা থেকে নুন মাখিয়ে দিয়েছি, দিয়ে এবার রসটাকে ঝরাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলামই কীভাবে করলাম আর কি, মূলোটা থেকে রসটা ঝরিয়ে নিয়েছি নুন মাখিয়ে। তারপরে এই দেখো, এখানে বাটিতে নিয়েছি গ্রেট করা মূলো, হলুদ, নুন, একটু সামান্য চিনি, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, এইসব দিয়ে আর বেসন দিয়ে এটাকে ভালো করে মাখবো। একটু শুকনো শুকনো করে মাখবো। তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো, আমি দিইনি। আমি এখানে যেহেতু বাদাম, পোস্ত এইসব দিয়েছি, তাই ধনে পাতাটা দিইনি। তো আর একবার তোমাদের বলে দিই কী কী দিয়েছি। বাদাম দিয়েছি, ভাজা বাদাম, গুঁড়ো করা পোস্ত আর কাঁচা লঙ্কা, হলুদ, নুন, একটু মিষ্টি মানে একটু চিনি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা বাটা আর জিরে গুঁড়ো, এইটা সবটা দিয়ে এবার আমি এটাকে মেখে নিচ্ছি। আর বেসন দিয়ে এটাকে মূলোটা দিয়ে মেখে নিচ্ছি। তো এই দেখো, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, মূলোটাকে আমি ভালো করে ঝরঝরে করে শুকনো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে ভালো মাখতে পারছি না, তো তারপর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি এটা একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো তো এটা একটা আমার ছোট ভিডিও, একটা বড় নয়, ছোট্ট ভিডিও। তো তোমরা এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আমি আমার মতো করে করলাম। অনেকে হয়তো বানায় কি তাও আমি জানি না। তো যারা মূলো খায় না তারা এইভাবে পকোড়ার মতো করেই বলো, বড়ার মতো করেই বলো, যাই হোক এইভাবে ভেজে করবে, দেখবে দারুণ দেখতে লাগে, মানে খেতে হয়, সরি, দারুণ খেতে হয়, দেখবে ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ, যারা আমার বন্ধু হওনি এখনও, যারা আমার নতুন বন্ধু হতে চাও তারা প্লিজ আমার বন্ধু হয়ে যেও আর আমার পাশে থেকো। আর কিছু বলার নেই। তো এই দেখো, আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এটা বললামই তোমাদের, আমার এটা একটা খুব ছোট ভিডিও। আমি ভিডিও ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি দিতে পাচ্ছি না। তো এই দেখো, আমি এবার এগুলো বড়াই বলো, পকোড়াই বলো, যাই হোক বলো, সে মানে ভেজে নিচ্ছি ছোট ছোট করে। তো গরম গরম খুব ভালো লাগে, দারুণ খেতে লাগে। তো এই দেখো, তো আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার মানে কিছু হাফ বড়া ভাজা হয়েছে, এখনও কিছু ব্যাটার মানে গোলা আছে, সেটা দেখতেই পাচ্ছ আর কি, মাখা আছে বড়ার ব্যাটারটা, সেটা মাখতে মানে ভাজতে হবে। আর এইগুলো আর একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যারা মূলো খায় না তাহলে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের বড়া, কারণ তারা বুঝতেই পারবে না, এমনকি ধরতেও পারবে না যে এটা মূলোর বড়া। তো এই দেখো,
আমার মেয়েরা তো খায় না, কিন্তু আমি এটা করে দিয়েছি, ওরা বুঝতে পারেনি এটা কিসের বড়া। আমি তো বলি নি এটা মুলোর বড়া, আমি বলেছি এটা আলু দিয়ে বানানো। ওরা বলছে, মানে ওরা কিছু বুঝতেই পারেনি, কেউ বুঝতে পারেনি। তো এই দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আমার ভিডিওটা বললামই আজকে খুব ছোট ভিডিও, একদম ছোট্ট ভিডিও, জাস্ট রেসিপি শেয়ার করলাম। এই দেখো এবার আমি এগুলো তুলে নেব। তো আজকে আমার ভিডিওটা এটুকুনি, তোমরা আমার পাশে থেকো, যদি ভালো লাগে বললামই লাইক করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।